হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো সুজির সন্দেশ, কোনো রকমের ফুড কালার ছাড়াই। ভীষণ সহজ বানানো, ঘরে বানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। সুজির সন্দেশ বানানোর জন্য প্রথমে আমি সুগার সিরাপ বানিয়ে নেব। কড়াইতে 1 কাপ জল দিয়ে তাতে 6 চামচ চিনি দিয়ে দিচ্ছি। অল্প একটু স্যাফরন দিয়ে দিচ্ছি। 10 মিনিট ফোটানোর পর একটু ঘন হয়ে গেলে নাবিয়ে নেব। সুজির সন্দেশ তৈরির জন্য আমি 1 কাপ সুজি, 6টা চেরি আর অল্প একটু ম্যাঙ্গো পিউরি নিয়েছি। কড়াইতে ঘি দিয়ে সুজিটাকে 3-4 মিনিট হালকা আঁচে ভেজে নিচ্ছি। সুজিটা ভাজা হয়ে গিয়েছে, আমি একটা পাত্রে তুলে রাখছি। কড়াইতে আমি ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দিচ্ছি আর 4 চামচ সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। আপনারা কতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী সিরাপ বা চিনি দেবেন। ম্যাঙ্গো পিউরিটা ঘন হতে শুরু করেছে। এবার আমি 3 চামচ সুজি দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিলাম। কন্টিনিউয়াসলি খুন্তিটা চালাতে হবে যাতে কড়াইতে সুজিটা লেগে না যায়। সুজিটা ঘন হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে তুলে রাখছি। একইভাবে আমি চেরিগুলোর রস করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। 4 চামচ সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। গাঢ় হয়ে এসেছে, এবার আমি 4 চামচ সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা হওয়ার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। ঘন হয়ে গিয়েছে, এবার আমি প্লেটে তুলে রাখছি। এবার আমি কড়াইতে 4 চামচ সুজি দিয়ে দিচ্ছি, দুধ দিয়ে দিচ্ছি। এখানে সুগার সিরাপ দেব না, চিনি দেব, যাতে সুজির সাদা কালারটা পুরোটাই থাকে। ঘন হয়ে গিয়েছে, আমি এবার তুলে রাখছি। মিষ্টি তৈরির জন্য আমার 3 রকমের কালার রেডি। আটা মাখার মতো 3টে দোকেই আমি ভালো করে মেখে নেব। ম্যাঙ্গো সুজিটা দিয়ে আমি বল বানিয়ে নিলাম। এবার চেরি কালার দিয়ে যে সুজিটা করেছি সেটাকে লেচির মতো করে তার ভিতরে বলটা দিয়ে ভালো করে গোল পাকিয়ে নেব। এবার সাদা কালারের সুজিটা দিয়ে লেচির মতো করে তার ভিতরে বলটা ঢুকিয়ে দিয়ে ভালো করে গোল বলের মতো তৈরি করে নিচ্ছে। একই রকমভাবে আর একটা বল তৈরি করে নেব। এবার চেরি কালার দিয়ে তৈরি সুজিটাকে
आगे रखलाम मिडिले सादा कलर सूजी और तार उपरे मैंगो सूजीटा दिए बॉल तैरी करछी। तीन रकम कलर सूजी दिए अपनारा सूजी सन्देश जे कोनो रकम शेप दीते पारें। आमी तीन रकम कलर पर देखे केकेर मतो एकटा शेप करे निच्छी। एबार मैंगो सूजीटा दिए आमी कमला लेबुर मतो एकटा शेप करे निच्छी। মাঝখানে পেস্তা বাদাম দিয়ে দিলাম। এবার আমি লম্বা লেডিকেনি শেপে একটা মিষ্টি বানিয়ে নিলাম। এবার আমি মোদকের শেপের একটা মিষ্টি বানিয়ে নিলাম। উপরে ম্যাঙ্গো কালারটা দিয়েছি আর ভিতরে একটুখানি গ্যাপ দিয়ে চেরি কালারটা ঢুকিয়ে দেব। এবার আমি মিষ্টিগুলোকে একটা একটা করে কেটে নেব। দেখুন কাটার পরে কি সুন্দর দেখতে লাগছে। একটু পেস্তা বাদাম গুঁড়ো করে তাতে দিয়ে দিচ্ছি। কোনো রকমের ফুড কালার ছাড়াই কালারফুল সুজির সন্দেশ তৈরি।